बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलाइकुम ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনেরা, আজকে আবারো আপনাদের জন্য নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে মাইক্রোসফট এক্সেল যে ফর্মুলা ট্যাব রয়েছে, এই ফর্মুলা ট্যাবের আবার যে সাব ট্যাব রয়েছে ফিনান্সিয়াল সাব ট্যাব, এই সাব ট্যাবের ভিতরে যতগুলো ফাংশন রয়েছে এগুলো নিয়ে মূলত আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করতেছি। আমি গত টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম এসিরেন্ট ফাংশন এবং এসিরেন্ট টিএম ফাংশন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এমর ডেগ আরসে এবং এমর লিঙ্ক, এই দুটি ফাংশন কিভাবে কাজ করে বা এদের কাজ আসলে কি তার এ টু জেড। তো আপনারা যদি এই দুটি ফাংশনের কাজ শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। তো আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল আওয়াল ক্রিয়েটিভ, সাথে আছে আমি আওয়াল, তাহলে চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক কম্পিউটার স্ক্রিন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে মাইক্রোসফট এক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন রয়েছে এবং এর ভিতরে কিছু লেখা আমার এখানে টাইপ করা রয়েছে। অর্থাৎ আমি আজকে যে ফাংশন দুটি কাজ আপনাদের শেখাবো, এই ফাংশন দুটি কাজ করার জন্য আমার এই জিনিসগুলো দরকার, এজন্য এগুলো আমি আগে থেকে লিখে রাখছি। এখন এই জিনিসগুলো কি এটা বোঝানোর জন্য আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমার মাইক্রোসফট ওয়ার্ডে। ওয়ার্ডে আসার পর আমি এই যে আজকে যে ফাংশনটা নিয়ে আলোচনা করব, সেই ফাংশনটার এ টু জেড আমি বিস্তারিত একটা লিস্ট তৈরি করে রাখছি, সেটা এখান থেকে আপনাদের একটু দেখায় নিয়ে আমি এটাকে একটু এক্সপ্যান্ড করলাম। এক্সপ্যান্ড করার পর আমি নিচের দিকে আসলাম। তো দেখতে পাচ্ছেন এই ফাংশনটা আমরা কী জন্য অ্যাপ্লাই করব বা এর কাজ কী তার এ টু জেড আমি এখানে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ লিখে রাখছি। তো আমি এখান থেকে একটু আপনাদের শুধু বোঝানোর চেষ্টা করব। প্রথমে বলেছে যে রিটার্নস দ্য ডেপ্রিসিয়েশন ফর ইচ অ্যাকাউন্টিং পিরিয়ড, অর্থাৎ আমরা যে পণ্যটি ক্রয় করব সেই পণ্যটি নির্দিষ্ট সময় বা যে সময়টুকু আমরা বেঁধে দিব সে সময়ে সুদ প্রদান করবে বা অপচয় যেটা রয়েছে, সরি ডিপ্রেশন মানে হচ্ছে অপচয়, যে অপচয়টা আছে সে অপচয়টা নির্ণয় করতে পারবো এর মাধ্যমে আমরা। দিস ফাংশন ইজ প্রোভাইডেড ফর দ্য ফ্রান্স অ্যাকাউন্টিং সিস্টেম, এবং আমরা এখানে যে অ্যাকাউন্টিং সিস্টেমটা অ্যাপ্লাই করবো এটা হচ্ছে ফ্রান্সের অ্যাকাউন্টিং সিস্টেম অনুযায়ী। বলছে ইফ অ্যান এসেট ইজ পারচেসড ইন দ্য মিডল অফ দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড, অর্থাৎ যদি আমরা কোনো হিসাবকালে মাঝখানে কোনো পণ্যকে ক্রয় করে নিয়ে আসি, দ্য প্রোরেটেড ডেপ্রিসিয়েশন ইজ টেকেন ইন টু অ্যাকাউন্ট, এবং সেটা সেই পণ্যটার যে অপচয় হবে সেটাকে আমরা অবমূল্যায়ন হিসেবে নির্ধারণ করব। দ্য ফাংশন ইজ সিমিলার টু এমর লিঙ্ক, অর্থাৎ এই ফাংশনটা হচ্ছে আমাদের এই ফাংশনটার মতোই, আমরা চাইলে এমর লিঙ্কও অ্যাপ্লাই করতে পারি অথবা এমর ডেক আরসিও অ্যাপ্লাই করতে পারে। এরপরে বলছে যে অ্যাকসেপ্টেড দ্যাট এ ডিপ্রেসিয়েশন কোএফিসিয়েন্ট ইজ অ্যাপ্লাইড ইন দ্য ক্যালকুলেশন ডিপেন্ডিং অন দ্য লাইফ অফ অ্যাসেট, এবং এটা আমাদের অ্যাপ্লাই করতে পারবো আমরা যে পণ্যটা নিব সে পণ্যটার লাইফ টাইম অর্থাৎ তার জীবন মূল্যের উপর। তো আমরা যদি একটু নিচের দিকে আসি, এই ফাংশনটি অ্যাপ্লাই করতে গেলে বা এই ফাংশনটা আমরা কোন সময় অ্যাপ্লাই করবো এটা কীভাবে বুঝবো, যখন কোনো ম্যাথের ভিতরে আমাদের দেওয়া থাকবে পণ্যটির ক্রয় মূল্য বা যে সম্পদটা ক্রয় করব তার ক্রয় মূল্যটা দেওয়া থাকবে, যে তারিখে ক্রয় করছে তার ডেট দেওয়া থাকবে, এবং প্রথম যে তারিখ থেকে আমরা অপচয় নির্ণয় করা শুরু করব তার ডেট দেওয়া থাকবে এখানে। তারপরে হচ্ছে পণ্যটার যে লাইফ টাইম রয়েছে বা তাদের নির্দিষ্ট একটা সময় রয়েছে, সেই সময় শেষ হওয়ার পরে পণ্যটা বিক্রি করলে যে মূল্যটা পাবো সেই মূল্যটাকে বলা হচ্ছে সেল প্রাইস ভ্যালু, তো এটা এখানে দেওয়া থাকবে। তারপর হচ্ছে পিরিয়ড, কত বছরের সময় বা কত দিনের জন্য আমরা এটাকে নির্ণয় করব। রেট অর্থাৎ অপচয়ের যে হার সেই হারটা এখানে দেওয়া থাকবে, এবং বেসিসটা হচ্ছে আমাদের অপশনাল, এটা থাকতেও পারে নাও থাকতে পারে, এবং যদি থাকে তাহলে আপনারা এখানে সেটা দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে জিরো দিয়ে করে নেবেন। আমি স্টেপ বাই স্টেপ সব এখানে এক্সপ্লেন করেছি, আমি এদিকে আর বিস্তারিত আলোচনা করতেছি না, কারণ এদিকে বলতে গেলে আর অনেক সময় লেগে যাবে। জাস্ট আমি আপনাকে মূল বিষয়টা এখানে বোঝানোর চেষ্টা করেছি, তারপরে যদি আপনার এটা বুঝতে কোনো সমস্যা হয় এখন আপনার ফাংশনটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টি। তো প্রথমে আমরা দেখব এখানে কীভাবে ফাংশন অ্যাপ্লাই করতে হয়, তারপরে আমরা চেষ্টা করব এখান থেকে সরাসরি কীভাবে ফাংশন অ্যাপ্লাই করতে হয়। ওকে, তো দেখেন আমরা এখানে যা কিছু প্রয়োজন ছিল সব কিছু আমি এখানে লিখে রাখছি, যেমন কস্ট অফ দ্য এসেট অর্থাৎ সম্পত্তির ক্রয় মূল্য এখানে রয়েছে, পারচেজ ডেট যে তারিখে আমি পণ্যটা ক্রয় করছি তার মূল্য রয়েছে, ফার্স্ট পিরিয়ড অর্থাৎ যে তারিখে প্রথম অপচয় নির্ণয় করা শুরু হবে তার তারিখ রয়েছে, সেল প্রাইস ভ্যালু রয়েছে পণ্যের উত্তীর্ণ মেয়াদের যে মূল্যটা সেই মূল্যটা রয়েছে, পিরিয়ড রয়েছে, রিটার্ন রেট অফ ডেপ্রিসিয়েশন মানে অপচয়ের হার রয়েছে, এবং আমাদের ফাইনাল রেজাল্টটা বের করতে হবে যে অপচয়টা আমাদের কত আসবে। ঠিক আছে, তো এটার জন্য আমরা
प्रथम एखे डबल क्लिक कर इक्वल सैन दीब। इक्वल सैन देवर पर टाइप करब AMORD। देखें हमें शुद्ध AMORD टाइप करसी, অটোমেটিক্যালি ফাংশনটা আমি এখানে পুরোটা চলে আসছে। আমি এখানে ডাবল ক্লিক করলাম, তার ফাংশনটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর দেখেন প্রথমে আমাদের এখানে কস্ট দিতে হবে, দেখতে পাচ্ছেন এখানে কস্ট। কস্ট হচ্ছে আমরা যে পণ্যটা ক্রয় করছি তার ক্রয় মূল্যটা। তো এখান থেকে আমি কস্ট সিলেক্ট করে দিলাম। তো দেখেন এখানে আমরা A4 চলে আসছি। A4 মানে হচ্ছে আমাদের এখানে যে কলাম রয়েছে, কলাম হচ্ছে A, এবং এই যে এখানে যে মূল্যটা রয়েছে, মূল্যটা আমার কত নাম্বার রোতে রয়েছে, 4 নাম্বার রোতে রয়েছে, এই জন্য এখানে A4। আপনি চাইলে যদি কিবোর্ড থেকে টাইপ করে দেন A4 তাও হবে, অথবা মাউস দিয়ে যদি সিলেক্ট করে দেন তাও হবে। তো আমি এখানে সিলেক্ট করে দিলাম, তারপরে একটা কমা লাগাবো। কমা লাগার পর এখানে দেখতে পাচ্ছেন ডেট পারচেস, অর্থাৎ যে তারিখে আমরা এই পণ্যটি ক্রয় করেছিলাম সে তারিখটি দিতে হবে। তো দেখেন আমার এখানে B4 রয়েছে, আমি এটাকে সিলেক্ট করে দিলাম, B4 চলে আসছে। আবার কমা লাগাবো, তারপর ফার্স্ট পিরিয়ড, অর্থাৎ প্রথম যে তারিখে অবচয় নির্ধারণ করা হবে সেটা দিতে হবে। তো আমি এখানে ফার্স্ট পিরিয়ডটাকে সিলেক্ট করে দিলাম, তারপরে আবার কমা লাগাবো। এরপরে সেল ভেজ রয়েছে, আমি এখানে সেলফেসটা সিলেক্ট করে দিলাম, আবার কমা লাগাবো। এরপরে পিরিয়ড, পিরিয়ড আমার এখানে 1 রয়েছে, পিরিয়ড সিলেক্ট করে দিলাম। তারপর রেট, অর্থাৎ অবচয় হার কত রয়েছে এখানে 10%, এটাকে সিলেক্ট করে দিলাম, আবার কমা লাগাবো। কমা লাগানোর পর এখানে বেসিস রয়েছে, এখান থেকে আপনারা সবসময় জন্য জিরোটা দিয়ে দেবেন, কারণ বাংলাদেশে আমাদের জিরোটা ব্যবহার করা হয় এবং অ্যাকচুয়ালটা ব্যবহার করা হয়। আপনারা দুইটার ভিতরে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে জিরোটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ফার্স্ট ব্র্যাকেট টাইপ করবো, তাহলে আমাদের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন যদি কিবোর্ড থেকে ইন্টার বাটনে প্রেস করি তাহলে আমাদের যে মানটা সে মানটা এখানে চলে আসবে। এখন আমি যদি পরে যে পণ্যগুলো রয়েছে বা পরে যে সম্পদগুলো রয়েছে এদের যদি অপচয়ের মানটা বের করতে চাই, তাহলে জাস্ট আমি এটাকে সিলেক্ট করে এখানে একটা এরো বাটন দেখতে পাবেন, এই এরো বাটনটাকে যদি ড্রাগ করে নিচের দিকে আমি নিয়ে আসি তাহলে সবগুলোরই মান আমার এখানে চলে আসবে। তো এটাই গেল আমাদের এখানে টাইপ করে। এখন আমরা যদি ম্যানুয়ালি টেবিলের সাহায্যে এই মানটা বের করতে চাই কীভাবে বের করব, তো এটা মনে করেন আমি এ জায়গায় বের করবো, এখানে মাউসের কাছাকাছি রাখলাম। তারপরে আমি এখান থেকে ফাংশনে ক্লিক করবো, ইনসার্ট ফাংশন ক্লিক করার পর আমি যে ফাংশনটি এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি সেই ফাংশনটি এখান থেকে খুঁজে বের করবো। খুঁজে বের করার জন্য আমি এখানে টাইপ করতেছি AMORDEGRC। দেখেন আমি এটা লিখলাম, লেখার পর যখন গো বাটনে ক্লিক করি তাহলে দেখা ওই ফাংশনটা আমার এখানে চলে আসছে। ফাংশনে আমি এখানে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর ওকে বাটনে ক্লিক করবো। ওকে বাটনে ক্লিক করলে দেখেন আমার সামনে কিন্তু এরকম একটা টেবিল ওপেন হয়ে যাবে। টেবিল ওপেন হওয়ার পর প্রথমে দেখেন কস্ট, কস্ট কথা রয়েছে, কস্টটা আমি যেখানে সিলেক্ট করে দিই তাও হবে, অথবা যদি আমি A4 সিলেক্ট করে দিই তাও হবে। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম, এটা চলে আসছে। তারপর ডেট পারচেস, কত তারিখে পণ্যটা আমি করে করেছিলাম সেটা সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে ফার্স্ট পিরিয়ড সিলেক্ট করে দিলাম। এরপর সেল বেস ভ্যালু আমি এটাকে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, এখানে মাসের কাছে রাখলাম, সিলেক্ট করলাম। এরপরে পিরিয়ড সিলেক্ট করলাম। তো দেখেন আমার কিন্তু এখানে এই জিনিসগুলো সব চলে আসে, ঠিক আছে। এখন আমি যদি এখান থেকে জাস্ট ওকে বাটনে ক্লিক করি, ওকে বাটনে ক্লিক করলে দেখেন মানটা আমার এখানে চলে আসছে। এবং এখানে কি দেখাচ্ছে, ইরর। ইরর কারণ দেখাচ্ছে যে আমার যেখানে যে ফাংশনটা রয়েছে পুরোপুরি আমি এখানে অ্যাপ্লাই করতে পারিনি। তো এখানে আমরা কী সমস্যা দেখি, আমি এখানে যে মানটা আসছে আমার কত দূর এসেছে, এখান থেকে আমার ফার্স্ট পিরিয়ড, ওকে। তো এখানে আমার এই জিনিসটা ভুল গেছে, A4 B4 D4। আমি এখান থেকে দেখি এটা আমার কত সেলে রয়েছে, আমি এই সেলটা এখানে সারা গেছে, সেটা হচ্ছে কমা দিয়ে দেবো, কমা দিয়ে দেবো F4, ঠিক আছে, F4 যে ইন্টার। তাহলে দেখেন এবার কিন্তু মানটা এখানে চলে আসছে, যে জিনিসটা কিন্তু আমাদের এখানে ছিল না। আমি আবার আপনাদের দেখাচ্ছি এখান থেকে, দেখেন এখানে কিন্তু আমাদের যে অপচয়ের হার, অপচয়ের হারটা কিন্তু এখানে দেওয়া নেই, আর যার কারণে কিন্তু এখানে আমাদের ফাংশনটা কিন্তু একটু ভুল দেখাচ্ছিল। কিন্তু যখন আমরা এখান থেকে এটা দিয়ে দিব তখন কিন্তু আবার একোয়ার্ড যে মানটা সে মানটা আমাদের এখানে চলে আসবে, ওকে। তো এটাকে আমি ক্লোজ করে দিলাম। এখন আমরা দেখব এমন লিঙ্ক ফাংশনটি কীভাবে অ্যাপ্লাই করে। ঠিক একইভাবে আমরা এখানে যেটা ব্যবহার করলাম একই ফাংশন আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তো এখানে আবার আমি কিবোর্ড থেকে ইকুয়াল সাইন দিলাম। ইকুয়াল সাইন দেওয়ার পর তার আগে এটার কাজ কি এটা একটু আপনাদের দেখাই। আমি মাইক্রোসফট ওয়ার্ডে যাচ্ছি, এখান থেকে এটাকে একটু এক্সপ্যান্ড করলাম। করার পরে দেখেন এটা লেখা রয়েছে কি, রিটার্ন দ্য ডেপ্রিসিয়েশন ফর ইচ অ্যাকাউন্টিং পিরিয়ড, দিস ফাংশন ইজ প্রোভাইডেড ফর ইচ ফ্রান্স অ্যাকাউন্টিং সিস্টেম, ইফ অ্যান এসেট ইজ পারচেসড ইন দ্য মিডল অফ দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড দ্য প্রোরেটেড ডেপ্রিসিয়েশন ইজ টেকেন ইন টু অ্যাকাউন্ট। অর্থাৎ আগের যে ফাংশনটি ছিল আমাদের সে ফাংশনের মতো একই কাজ এই ফাংশনটি, ঠিক আছে। তো এই জন্য আমি আর পরে অপশনগুলো বুঝালাম না, জাস্ট আমি এখান থেকে এখন ফাংশনটি অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য ইকুয়াল সাইন দেওয়ার পর আমি টাইপ করব AMOR, ঠিক আছে। দেখেন নিচে ফাংশনটা চলে আসছে, আমি এখানে ডাবল ক্লিক করে ফাংশনটি অ্যাপ্লাই করে দিব।
তারপর এখানে কস্ট, প্রথমে আমি কস্টটাকে সিলেক্ট করে দিলাম, তারপরে কমা লাগাবো, তারপর ডেট অফ পারচেস এটাকে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট পিরিয়ড সিলেক্ট করে দিলাম, এরপরে সেল বেস ভ্যালু সিলেক্ট করে দিলাম, পিরিয়ড সিলেক্ট করে দিলাম, এরপর রেট সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি আরেকটা কমা লাগাবো, কমা লাগানোর পর এখান থেকে জিরো দিতে পারি, জিরো দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে জাস্ট এন্টার দিব, এন্টার দিলে ওই মানটা আমাদের এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের দুটা ফাংশনের ক্ষেত্রে মানগুলো কিন্তু আলাদা আলাদা আসবে, সিস্টেম কিন্তু একটাই, শুধুমাত্র মানগুলো আমাদের আলাদা আলাদা আসবে। আমি যদি এখন ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে যাই তাহলে দেখেন প্রত্যেকটি ফাংশনের মান কিন্তু আমাদের আলাদা আলাদা আসছে। তো আশা করি আপনারা এই ফাংশনটি এ টু জেড বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এই দুটি ফাংশন অ্যাপ্লাই করব। তারপরে যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আপনারা যদি কেউ এই ফাইলটা নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ভিডিওর ভিতরেই আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই ফোন নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন।